ছবিতে শৌমি পাশে যাকে দেখছেন তিনি সৌমিক প্রথম স্বামী অর্ণব্রিঙ্গু এই লোকটি একটি ভয়ঙ্কর কাজ করে সম্প্রতি আলোচনায় এসেছেন দুই দেশে শৌমি হচ্ছেন মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক ও লেখক শহীদুল্লাহ কায়সারের মেয়ে সৌমি ক্যসারের মা পান্না কায়সারও একজন লেখক এবং আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য পান্না ক্যসার আবার সাবেক রাষ্ট্রপতি একইউ এম বদ্রুদ্দুঝা চৌধুরীর স্ত্রী মায়ার আপন বোন অর্থাৎ শোমিক ও রাজনীতিবিদ মাহিবি চৌধুরী সম্পর্কে খালাত ভাই বোন এই শৌমিক এসার উনিশশো সালে ভারতীয় ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গুকে ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করেছিলেন কিন্তু পরবর্তীতে রিঙ্গু তার আগের ধর্মে ফিরে যান এদিকে সৌমিক জানতে পারেন তাকে মিথ্যে বলে বিয়ে করেছিলেন রিঙ্গু আগের স্ত্রীকে তালাক দেননি যার ফলে রিঙ্গুর সাথে সোমিক্যাসারের বনিবনা নষ্ট হয়ে যায় বাধ্য হয়ে তালাক দিলেন রিঙ্গুকে পরবর্তীতে দু সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন সোমিক্যসার এবং তার সাথে সুখে আছেন এতে মনে হচ্ছে কেউ হিংসার আগুনে জ্বলছেন কারণ এতদিন পরে কাইসারের সাবেক স্বামী শোমিকাইসারের উপর প্রতিশোধ নেয়ার জন্যই হয়তো এমন কাজ করেছেন তিনি একটি ওয়েব ধারাবাহিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করে উপস্থাপন করেছেন শোমিকায় স্যার যেহেতু একজন মুক্তিযুদ্ধে নিহত বাবার সন্তান তাই মহান মুক্তিযুদ্ধকে ছোট করতে পারলে শোমিকায় খুব কষ্ট পাবেন এটাই স্বাভাবিক সেজন্যই হয়তো এত কিছু থাকতে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযুদ্ধকে হেয় করে নাটক বানিয়েছেন সৌমিকায় সাবেক স্বামী রিঙ্গু এই রিঙ্গু এক সময় বাংলাদেশেও বিজ্ঞাপন নির্মাণ করতেন প্রভাবশালী মহলের সঙ্গে ছিল তার চলাফেরা আর এখন তিনি এমন কাজ করলেন বর্তমানে রিঙ্গু কলকাতায় বিভিন্ন সিনেমা ওয়েব সিরিজ ধারাবাহিক নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেন সম্প্রতি তার একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে যার নাম হল সেনাপতিস ওই ওয়েব সিরিজে দেখানো হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে পল্টন থেকে একটি পরিবার পালিয়ে কলকাতায় আশ্রয় নেয় তাদের আশ্রয় দিয়েছেন কলকাতা সোনাগাছিতে যেটা একটা পতিতাপল্লী হিসেবে স্বীকৃত এখন প্রশ্ন উঠেছে রিঙ্গু একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে কতটুকু জানেন একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালিরা নিরুপায় হয়ে ভারতে পালিয়ে গিয়েছিল সত্যি কিন্তু তারা প্রায় সবাই আশ্রয় নিয়েছিল আশ্রয় শিবিরে কোনো পল্লিতে নয় বাঙালিকে এমন হেয় প্রতিপন্ন করার দৃষ্টতা রিঙ্গু কোথা থেকে পেলেন এখানে তিনি বাংলাদেশিদের ছোট করতে গিয়ে কিন্তু ভারতকেও ছোট করলেন কারণ তিনি ভারত সরকারের অবদান ও আশ্রয় দেওয়ার বিষয়টিকেও হেয় করছেন কারণ ভারত আসলেই কাউকে পতিতাপল্লিতে আশ্রয় দেয়নি এবং নৈতিকভাবে দিতেও পারে না চার পর্বের ওয়েব সিরিজে আরও দেখানো হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পর তারা ফিরে আসেনি বরং তারা ওখানে অন্ধকার জগতের নেতা হিসেবে পরিচিত হয় রিঙ্গু এমন তথ্য কোথা থেকে পেলেন বাঙালিরা একাত্তরের মুক্তিযুদ্ধের পর বীরবিক্রমে দেশে ফিরেছেন যে কথা বাংলাদেশ বারবার বলে আসছে কোনো বাঙালি ভারতে আশ্রয় গ্রহণ করেনি বা থেকে যায়নি রিঙ্গু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকেই চ্যালেঞ্জ করেছেন ওই ওয়েব সিরিজে আরও দেখানো হয়েছে যে তিনজন পালিয়ে কলকাতায় গিয়েছিল তারা পরে ব্যাঙ্ক ডাকাত লুটেরা এবং অন্যান্য অপকর্মের সঙ্গে জড়িত হয় তার মানে কি বাংলাদেশের মানুষ এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকে এটাই রিঙ্গু তার গল্পে বোঝাতে চেয়েছেন বাংলাদেশকে বিকৃতভাবে এভাবে চিত্রিত করায় ইতিমধ্যে সুধি সমাজে ঝড় উঠেছে শোমিকাইসারের এই প্রাক্তন স্বামী ব্যক্তিগত সম্পর্কের ব্যর্থতার গ্লানি থেকেই কি এমন নিম্নমানের কাজ করেছেন সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি শেয়ার করে এই ঘটনার প্রতিবাদ করতে সহায়তা করুন ধন্যবাদ